আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। দৈনন্দিন কাজ সময় করতে কম বেশি সবাই ঘড়ি ব্যবহার করেন এবং এর সঙ্গে পরিচিত। আমরা সবাই জানি ঘড়ির সময় 12টার কাঁটা থেকে শুরু হয়ে আবার 12টাতেই শেষ হয়। কিন্তু বিশ্বে এমন একটি ঘড়ি আছে যেটিতে কখনোই 12টাই বাজে না। এই ঘড়িটি অবস্থিত সুইজারল্যান্ডের উত্তর পশ্চিমের শহর সেলোথর্নে। ছবির মতো এই সুন্দর শহরটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। তবে বেড়াতে আসা পর্যটকরা কিছু সময়ের জন্য থমকে যান শহরের কেন্দ্রস্থল টাউন স্কোয়ারের সামনে ঘড়ির দিকে তাকিয়ে। কারণ এই ঘড়িটি আর 10টা সাধারণ ঘড়ির মতো নয়। পৃথিবীর সব ঘড়িতে যেখানে 1 থেকে 12টি কাঁটা রয়েছে, সেখানে এই ঘড়িতে রয়েছে 11টি কাঁটা। অর্থাৎ কখনো 12টা বাজে না এই ঘড়িতে। কারণ কি? উৎসুক হয় কাউকে জিজ্ঞেস করতেই মিলবে অবাক করা তথ্য। শুধু ঘড়ি নয়, এই শহরের অনেক কিছুতে রয়েছে 11 সংখ্যার আধিক্য। যেমন এই শহরে রয়েছে 11টি জাদুঘর, 11টি গির্জা, 111টি ঝর্ণা সহ আরও অনেক কিছু। কিন্তু 11 কেন? কি বিশেষত্ব রয়েছে সংখ্যাটির? এই উত্তর খুঁজতে ফের যেতে হবে 1000 বছর আগে, যখন এই নগরীর গোড়াপত্তন হয়েছিল। 11শ শতাব্দীর গোড়ার দিকে এই নগরীতে ইল্প নামে এক জার্মানের আগমন ঘটেছিল, যিনি এই নগর প্রতিষ্ঠায় অনেক পরিশ্রম করেছিলেন। তবে ওই সময় ইল্প সফল না হলেও সেলোথর্নবাসী তাকে বলিনি। তারা ইল্প স্মরণে তার নামের সাথে মিল রেখে শহরে 11 নামে কয়েকটি স্থাপনা তৈরি করে। সেই থেকে শুরু। এরপর যত দিন গেছে, এই শহরের সঙ্গে 11 সংখ্যাটি জড়িয়ে গেছে কাকতালীয়ভাবে। ১২১৫ সালে যখন এই শহরে কাউন্সিলর নির্বাচন হয়, তখন 11 জনকে নির্বাচন করা হয়েছিল। 1481 সালে সেলোথর্ন সুইস কনফেডারেশনে 11তম প্রদেশ হিসাবে যুক্ত হয়। ওই সময় 11 জন শহর রক্ষাকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর 1500 শতকের গোড়ার দিকে যখন এই শহরে সেন্ট আর্সু গির্জা নির্মাণ করা হয়, তখন গির্জায় 11টি দরজা, 11টি জানালা, 11টি রো, 11টি ঘণ্টা, 11 রকমের পাথর ব্যবহার করা হয়েছিল। মোট কথা, এই শহরবাসীর 11 সংখ্যাটির প্রতি রয়েছে এক প্রাগৈতিহাসিক দুর্বলতা।